হ্যালো দুনিয়াবাসী, আমি মাহমুদ। আমি আজকে বেশি কিছু খেলতে বলিনি, আমি আজকে একটা মাইনক্রাফটের জন্য একটা ভালো একটা বাড়ি খুঁজছি, যে বাড়িটি আমরা থাকতে পারি। এখানে সব মডার্ন হাউস রয়েছে, কিন্তু আমার মডার্ন হাউস জিততে পাংলাট হাউস মনে মনে হচ্ছে। এটা কোন দিক দিয়ে বাড়ি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে আইসক্রিমের বাটিটা আইসক্রিম দিয়ে ঢেলে দিয়ে রেখে দিয়েছে। শ্যাডো ফাইট থ্রি খেলার সময় আমি আমার একটা বাড়ি দেখেছিলাম শ্যাডো ফাইট গেমের মধ্যে। আরে ভাই, এটা পাহাড়ের উপরে, যদি আমি একবার পড়ে যাই তাহলে আমি শেষ, দরকার নেই। এই বাড়িগুলো সেমতটা ভালো না, কীরকম পাশে এবার। এটা অতটাও ভালো না, ভালো কিন্তু অতটাও ভালো না। এবার এটাও খারাপ না, বাড়িটার টেক্সচার ভালো, কিন্তু বাড়িটার সাইজ বা দেখতে অতটা ভালো না। বাড়ির সামনে একটা ভিলেজ জাতীয় জিনিস থাকলে মজা আসবে। আমার মনে হয় এর বাড়ির সামনে একটা ভিলেজ আছে, আমি এটা ট্রাই করছি। মাইনক্রাফটকে তুলে নিয়েছি, কিন্তু মাইনক্রাফটের ক্রিয়েটর হচ্ছে নট। এই গেমটি শুরু হতে হতেই দিন পর হয়ে যাবে জানি। প্লে করতে পারবো, সব ব্ল্যাক এন্ড হোয়াইট জায়গায় চলে গেছি আমরা। লোডিং রিসোর্সেস প্যাক, দিস মে বি টেক ফিউ মিনিটস। এখন আমাদের কিছু মিনিট ধরে বসে থাকি, চলে গেছে। বাড়িটা ভালো, খারাপ বলবো না। আর বাড়িটার সামনে যদি একটা ভিলেজ হয় তার লিপ্তে একদম বাবা বাবা বাবা। আমরা বাড়িটিকে আমাদের মতন গুছাই নিতে পারবো ভিলেজ থাকলে সামনে, ভিলেজের সাহায্যে আমার বাড়িটা আমরা গুছিয়ে ফেলবো। যে সারেরাম বাজে বাজে ডিজে, সারেরাম বাজে বাজে। আর আমি আজকে আমার ঈদের বেল কাটিং শার্ট দিয়ে আইছি, যার কারণে আমার মাথাটা এত ফাঁকা। কিন্তু আপনার তো ভিডিওতে ফেস ক্যামিং করতেছি না, যে আপনারা দেখতে পাবেন জামিলের সামনে একটা ভিলেজ। এই হচ্ছে আমার মডার্ন হাউস। জানেন বাড়িতে লোকটা দেখি, ওয়া ওয়াসাম লাগতেছে বাড়িতে। আমার বাড়ির চারিদিকে ভালো ভালো জিনিস দেওয়া রয়েছে, এটা আমি আপডেটেড ফিউচার আমাকে ফেলবো আমি, তাহলে এটাকে আরও ভালো দেখা যাবে। বাড়িটা আসলে ভালো, খারাপ না। বাড়িটা ঘোরা দেখা করে ভিলেজেও যাওয়ানি, একটু খাওয়া সিল করতি আর কি। এটা আমার সজনে একটা রুম আছে, এটা চেস্ট আছে। বসার জন্য একটা চেয়ার আছে, বা সব কিছু ভালো। আর এখানে একটা ফালতু কম্পিউটার রয়েছে যেটা কাজ করে না। হ্যাঁ, আমার একটা কম্পিউটার কিনে লাগাতে হবে আমাদের বাড়ি। আমাদের বাড়িটা খুব সুন্দর হয়েছে, আসলে ভিলেজের দিকে একটু ঘুরে আসি। ও, এই পাশে একটা গ্যারেজও আছে আমাদের, নিজস্ব গ্যারেজ। বা ভালো ভালো, এই গ্যারেজে আমরা গাড়ি রাখবো। মানে আমি ভাবছি গ্যারেজের পাশেই এই জায়গার এই কাজটি সরায় আমি এই জায়গায় একটা জায়গা বানাতে হবে, যেখানে আমি আমার অফিস রাখবো, যেখানে আমার এমপ্লয়িজরা কাজ করবে। বাহ, বেশি
দাঁড়ান, এখানে টয়লেট দেখতে পাইনি আমি, টয়লেট তো হয়ে থাকে সবসময়। দেখি টয়লেট টয়লেট আছে কিনা, এখন টয়লেট বানাতে হবে না, যেন টয়লেট নেই লাভ হয়ে যায়। রেডি হতাম তাহলে ভালোভাবে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম। দুটো রুটির পেয়েছি, মানে বাড়িতে তাহলে আজকে মতো এইটুকুই রেখে দিই, কেন আমি বাড়িটা পেয়ে গেছি, যেরকম বাড়ি চাচ্ছিলাম, তাই জন্য আমি ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। আমার পছন্দ হতো বাড়ি পাওয়ার জন্য, আমি বাড়ি যাচ্ছিলাম ভাই, আমি কোনো গর্ত করতে পারছিলাম না। যা হোক, যদি ভালোই লেগেছে বাড়িটা, বুঝেছেন, ফেন্সের ভিতরে কোনো কাজ ঢোকার জন্য এটা লাগে মন করতে। ঘুরে আমি তোকে স্বাধীন করে দিলাম, তুই কিন্তু পালা তাড়াতাড়ি, বুঝেছেন। ভিলেজারদের সামনে আমার মডার্ন ভিলেজার হাউস, লেজারে যাবো যাতে ওকে দেখে নিই। গাড়ি চালানোর জন্য একটু শব্দ অসুবিধা হয়ে গেছে, কিন্তু আমাদের পরে ভিডিওটা আমরা এই বাড়িতেই থাকবো, এবারে ভিডিওতে এই বাড়িতেই আমাদের পাবেন। এই বাড়িতে পাওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার পরের বাড়িতে পরের বারে আমার এই বাড়িতেই পেয়ে যান। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সায়োনারা।